মা এ কিরকম বাড়িতে আমার বিয়ে দিচ্ছ হ্যাঁ পুরো ভিখারির মতো পরিবেশ কেউ কোনো ডেকোরেশনই করেনি হ্যাঁ বাবা তুই ঠিক বলেছিস আমাদের মান সম্মান সব চলে যাবে আরে খোকা চেঁচিও না ডেকোরেশন সব হয়ে যাবে আসলে কি হয়েছে জানো তো ওর বাবার শরীরটা না খুব খারাপ সেই জন্য কিছু হয়নি আপনারা একটুখানি দাঁড়ান না সব হয়ে যাবে আমি আর কিচ্ছু শুনতে চাই না আপনি বলে দিয়েছেন আপনার যা বলার মা আমি থাকবো না এখানে চলো চলো দাঁড়ান না আরে দাঁড়ান না সকাল সকাল কাঁদছিস কেন আমি স্বপ্ন দেখলাম যে ডেকোরেশন হয়নি বলে আমার বিয়ে ভেঙে গেছে আরে বাবা তুই কাঁদিস না তোর সঙ্গীতের ডেকোরেশন আমি প্রথম থেকে ভেবে রেখেছি তোমরাও দেখতে চাও তো তাহলে তাড়াতাড়ি করে আমাদের ভিডিওতে একটা লাইক করে দাও আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ তোমরাও চলে এসো সঙ্গীতের ডেকোরেশনের জন্য প্রথম একটা থার্মোকল নিয়ে নাও এবার থার্মোকলের উপরে স্কেল আর পেন্সিলের সাহায্যে একটা এম ড্র করে নাও ড্র করে নেওয়ার পরে এম এর রেকর্ডিং কেটে নাও সেম ভাবে জি ড্র করে নাও তারপর জি এর রেকর্ডিং কেটে নাও তারপর লাভ ট্রায়াঙ্গেল ওয়ালা সাইন ড্র করো আর সেটা রেকর্ডিং কেটে নাও তো বর আর বউয়ের নামের ফার্স্ট লেটারটা রেডি হয়ে গেছে উইথ লাভ এবার এর উপর রেখে দাও এই ধরনের লাইটস এটাকে ডাবল সাইডার টেপের মাধ্যমে আটকে দাও তো দেখো হয়ে গেছে আমাদের সঙ্গীত স্পেশাল ডেকোরেশন বাইরে তো তুই এমন দেখাস যে তোর খুব শরীর খারাপ উঠতেই পারিস না আর ভেতরে ভেতরে তো তুই অনেক টাকা কামিয়ে নিয়েছিস টাকা আমার টাকা কোথায় আমি তো জানি না কিছু জানে না তাহলে কি করে দিচ্ছিস তোর মেয়ের বিয়ে এত ধুমধাম করে কোথা থেকে এলো এত টাকা ওটা আমি করেছি আমার সব গয়না বিক্রি করে আর এমনিতে ওটা আমার মেয়ের বিয়ে আর আমার মেয়ের ইচ্ছা ছিল যে বিয়েতে যা যা আয়োজন করা দরকার ওটাই সব হোক আর আমরা বাবা মা হওয়ার সত্ত্বে করেছি চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ আসছি মামুনি সব ঠিক আছে তো হ্যাঁ মা সব ঠিক আছে কিন্তু মা একটা রিকোয়েস্ট ছিল কি মামুনি বল আসলে মা সঙ্গীতে না একটু ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন হলে খুব ভালো হতো আমাদের ঘরটাও অনেক পুরানো আর এসে সবাই ডান্সও করবে ও ইয়া হ্যাঁ তোর পিসিকেও আমি দেখিয়ে দেবো যে মেয়ের বিয়ে কিভাবে দিতে হয় আরে এত যখন আয়োজন করতে পারছি আর এইটুকু করতে পারবো না সত্যি সঙ্গীতের ডেকোরেশনের জন্য প্রথমে আমরা একটা কার্ডবোর্ড নিয়ে নেব কার্ডবোর্ডটাকে একটা চটকে মেরে এরকম একটা ফ্রেম বানিয়ে নেব তারপর নিয়ে নেব এই ধরনের একটা রেড পেপার পেপারটাকে অনেকগুলো ফোল্ড করে এরকম ছোট বানিয়ে দেব আর তার উপরে রাউন্ড ড্র করে রাউন্ডের অ্যাকর্ডিং কেটে নেব এবার এক এক করে এই পেপারগুলোকে হাতের উপর রাখো তারপর আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করো তারপর এর পেছনে লাগিয়ে দাও একটুখানি গ্লু এবার এই ফ্রেমের উপরে আটকে দাও ঠিক এইভাবে পুরো ফ্রেমটাকে ভরে দাও এইভাবে আরো একটা বানিয়ে নাও এবার এটাকে ডেকোরেট করার জন্য প্রথমে তো এরকম একটা ফ্রেম বানিয়ে নাও আর একটা কাপড় দিয়ে পুরো ফ্রেমটাকে এইভাবে কভার করে দাও তারপর এই দুটো ফ্রেমকে ডাবল সাইডার টেপের সাহায্যে আটকে দাও দেখেছো কি সুন্দর দেখতে লাগছে না তুই অনেক টেনশন আরে ওইদিকে দেখ সেলফি নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে এরকমই ও ডাক না ওকে আরে শোন না এদিকে আয় না কি তখন দেখে সেলফি নিয়ে যাচ্ছিস তুই ওখানে ফোন নিয়ে কি করছিস ওখানে আমরা এখানে গান গাইছি সেলফি উঠাবো না তো কি উঠাবো ওফ তুইও না ওফ ও এখানে এসেও শুরু করে দিয়েছে চল ছাড় তো আমরা গান গাই আরে না আমাদেরকে না তুই একা তোল হ্যাঁ ছাড় তো তুই ওকে আমরা কি করছিলাম গান গাইছিলাম হ্যাঁ চল ওটাই করি আমরা কি গান করছিলাম এর কোথাও ভালো লাগে না হ্যাঁ ঘুরতে থাক সারা জায়গা হ্যাঁ চল আমরা কি গান করছিলাম বলি চুড়িয়া বলি চুড়িয়া বলি চুড়িয়া বলি কঙ্গনা হারে হো গে আরে তুই কাঁদছিস কেন
ছাও ফটো ভালো আসছে না, এইসব উল্টো পাল্টো ডেকোরেশন করতে আমি কি করব বল? ভালো ফটোর জন্য ভালো ডেকোরেশন করতে হবে না? বিয়েটা তো একবারই হয়, এই ফটোগুলো তো মেমোরিজ হয়ে থাকে। আরে তুই এই কথাটা যতটা ইজিলি বলছিস তত ইজি নয়, অনেক টাকা খরচ হয় এতে। হয়ে যাবে, খুব ইজি। সত্যি? প্রথমে তো ডেকোরেশন করা এরকম ছোট কলসি নিয়ে নাও, আর কলসির গলার কাছে একটা মালা লাগিয়ে দাও। সেম ভাবে আরো একটা বানিয়ে নাও, তো যেখানে সঙ্গীতের ডেকোরেশন করবে সেখানে একটা ম্যাট রেখে দাও, আর ম্যাটের উপর ইয়েলো কাপড় দিয়ে এভাবে কভার করে দাও। এবার এরকম চারটে বড় বড় বাঁশ নিয়ে এসে এইভাবে ফ্রেমটা সেট করে নাও। ভালো করে সেট করে নেওয়ার পরে হলুদ নেটের কাপড় নিয়ে আসো, আর ওটাকেও এইভাবে সেট করে দাও। আর সাইডে যে গ্যাপ আছে আরো একটা শাড়ি নিয়ে এটাকে এভাবে কভার করে দাও। আর এখানে কিছু আর্টিফিশিয়াল পাতা দিয়ে ডেকোরেশন করে দাও, আর তারপর এখানে অ্যাড করে দাও কিছু ফ্লাওয়ার। এবার এই যে পুরো সেট আপটা হয়েছে এর মধ্যে কিছু বালিশ দিয়ে দাও, আর যে কলসিটা আমরা বানিয়েছিলাম সেই কলসিটাকে নিয়ে এভাবে ডেকোরেশন করে দাও। তো নাও তৈরি হয়ে গেছে আমাদের সঙ্গীত স্পেশাল DIY ফটোজোন। আরে ও আমার ভাই, পুরো আমার মতো দেখতে। খুব ভালো ডান্স করে। আরে আসলে কার ভাই দেখতে হবে না, আমার ভাই। আহা, আমার লিপস্টিকটা খারাপ হয়ে গেছে। এই আমার লিপস্টিক আর কম্প্যাক্ট পাউডারটা একটু দিয়ে তো। 5 মিনিটস লেটার। আরে এইভাবে কেউ দেয়, হারিয়ে যাবে, একটা ব্যাগের মধ্যে দে। A few moments later. ভাই, এটা বৌদি তাই তো? ও অনেক সুন্দর দেখতে। আরে ও আমার বউ না, তার জন্য দেখতে হবে না কার পাশে বসেছে। প্রথমে এই ধরনের ছোট প্লাস্টিকের বক্স নিয়ে ওর উপরে ভালো করে গ্লু লাগিয়ে নাও, তারপরে এই ধরনের সিকোয়েন্স গুলোকে সেট করে দাও। গ্লু এর উপর ভালো করে সিকোয়েন্স গুলোকে সেট করে নেওয়ার পরে হট গ্লু এর সাহায্যে এই ধরনের গোল্ডেন মোতি দেওয়া যে লেস গুলো পাওয়া যায় ওগুলোকে দিয়ে এইভাবে সেট করে নাও। দেন এই ধরনের একটা ওয়্যার নিয়ে একটা সাইড মুড়ে নাও, আর তারপর পরপর পুঁথি দিয়ে এই ওয়্যারটাকে পুরো কভার করে নাও। এবার বক্সটাকে খুলে এই ওয়্যারটাকে বক্সের মধ্যে এইভাবে ফাঁসিয়ে দাও। বন্ধ করে নেওয়ার পর দেখো আমাদের বিউটিফুল ক্লাচ ব্যাগ একদম রেডি। এবার যাও এটা নিয়ে গিয়ে ব্রাইড কে দিয়ে দাও। আরে তুই নাচ করবি না? না রে, ইচ্ছা করছে না। বাই দ্য ওয়ে, তোর ফিয়ান্সে কোথায় গেল? আরে ওর একটা বন্ধু এসেছে, ওর সাথেই কথা বলছে। ও আচ্ছা। ডেকেছিস তুই? হ্যাঁ, একে না আমার যখনই দেখি মাথা থেকে পা পর্যন্ত এইভাবে জ্বলে। কিন্তু কেন? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, কি সুন্দর সুন্দর হেয়ার এক্সারসাইজ লাগিয়ে সব ছেলেদের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে। আরে এতে আমরা কি করব বলতো? আমাদের কাছে অত টাকা থোড়ি না আছে দামি হেয়ার এক্সারসাইজ কিনবো? আমাদের তো সবকিছু তো অ্যাডজাস্ট করতেই হয়। চল না ডান্স করি। না আমি যাবো না। এবার কিন্তু তুই বেশি বেশি করছিস। শোন, তোর যাওয়ার দরকার হয় তুই যা, আমাকে জ্বালতন করিস না। আর আমি ওকে যখনই দেখি না আমি কিন্তু ওকে সত্যি সত্যি মার্ডার করে দেবো। ঠিক আছে, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর। তো
হেয়ার এক্সারসাইজ বানানোর জন্য একটা ওয়্যার নিয়ে নেব। ওয়্যার এর একটা সাইড আমরা এইভাবে মুড়ে দেব আর অন্য সাইড দিয়ে একটা একটা করে পুঁথি দিতে থাকবো। আর তারপর এই ওয়্যারটাকে পুরো কভার করে নাও, বাকি ওয়্যারটাকে কেটে দাও আর তারপর আবার এটাকে মুড়ে নাও। তারপর আরো একটা ওয়্যার নেব, আবার পুঁথি দেব, কিন্তু এইবার ওই পুঁথিটার থেকে একটু ছোট সাইজের নেব। তারপর এটাও যখন পুরো কভার হয়ে যাবে এক্সেস ওয়্যারটাকে কেটে দাও, তারপর এর মুখটাকে মুড়ে দাও। এবার একটা ছোট রিং নিয়ে নেব আর এই রিং এর মধ্যে এই দুটো মুখকে এইভাবে সিকিউর করে নেব। তো সেম ভাবে অন্য সাইডেও করে নাও। এবার নিয়ে নেব দুটো ববি পিন আর দুটো ববি পিন কে এর মধ্যে এইভাবে ইনসার্ট করে দেব। তো নাও রেডি হয়ে গেছে আমাদের হেয়ার এক্সারসাইজ। আরে জুতোটা তো ফেটে গেছে, তুই এক কাজ কর আরেকটা জুতো নিয়ে আয়। হ্যাঁ আসছি। A few moments later. এই নে। আরে এটা কি ধরনের জুতো? ওর আজকে বিয়ে, একটু ভালো জুতো নিয়ে আয়। একে তোর পাটা বিরাট বড়, এটাই হয়। এই জুতোটা যদি ছেলের বাড়ির লোক দেখে কি ভাববে? হ্যাঁ হ্যাঁ। Oh yeah. চল নিজে নেকলেসটা দে। না। প্রেস্টিজ পাংচার করতে চাস না তো? তাহলে দে। তোমরা যদি এই ওয়েডিং সিজনে বাজেটের মধ্যে খুব ভালো করে সঙ্গীত করতে চাও তো এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে কি ভাবছো, তাড়াতাড়ি ভিডিওতে একটা লাইক করে দাও, এতে তোমার পয়সা বেঁচে যাবে। আর তোমাদের যে ফ্রেন্ড আছে না, তাদেরকেও শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।